বিশ্বজুড়ে ঘটা করে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীদের মর্যাদা ও অধিকার রক্ষায় প্রতি বছর 8 মার্চ বিশ্বজুড়ে পালিত হয় এই বিশ্ব নারী দিবস। তারই ধারাবাহিকতায় এ বছরের নারী দিবসে জাতিসংঘের স্লোগান নারীর সুস্বাস্থ্য ও জাগরণ। কিন্তু যুদ্ধ চলাকালীন ইউক্রেনে নারীদের সুস্বাস্থ্য, মর্যাদা কিংবা অধিকার কতটুকুই বা রক্ষা করা যাচ্ছে? ভিয়েতনাম, চীন, ইরাক, সিরিয়ার ইতিহাস কি বলে? কি বলে বাংলাদেশের 71-এর যুদ্ধ? কি বলে মিয়ানমারের রোহিঙ্গাদের ইতিহাস? হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবীদের সাম্রাজ্যবাদী আমেরিকা আর তাবেদার সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী রক্তাক্ত যুদ্ধ চলে। আমেরিকান সৈন্যরা হাজার হাজার ভিয়েতনামী নারীকে শহর গ্রাম থেকে অপহরণ করে, হত্যা করে, ধর্ষণ করে এবং যৌনদাসী হতে বাধ্য করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যরা অসংখ্য চীনা নারীকে ধর্ষণ করে। এ নিয়ে আজও চীনারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। জাপানিরা ক্ষমা চাইলেও চীন তাদের ক্ষমা করেনি। ইরাক যুদ্ধে সিয়া ও সুন্নি যুদ্ধবাজ দলগুলো পরস্পর নারীদের উপর জঘন্য অত্যাচার চালায়। সিরিয়ার ইতিহাস আরো ভয়ঙ্কর। আইএস অর্থাৎ ইসলামিক স্টেটসের সুন্নি যোদ্ধারা সংখ্যালঘু ইয়াজেদি নারী শিশুকে বন্দি শিবিরে রেখে ধর্ষণ করে, পরিশেষে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। ভাগ্যক্রমে গর্ভে ভ্রূণ নিয়ে কেউ কেউ পালিয়ে রেড ক্রসের আশ্রয়ে আসে, কেউ কেউ যৌন দাসী হিসেবে বিক্রি হয়ে যায়। সবই ঘটছে যুদ্ধের নামে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর অনেক নারী ও সন্তান তাদের স্বামী ও বাবাদের রেখে রাজধানী কিয়েভ ছাড়তে বাধ্য হয়েছেন। কয়েক হাজার নারী এই যুদ্ধের ভয়াবহতার ঝুঁকিতে রয়েছে। গত কয়েকদিনে বিশ্ব দেখেছে মাটির নিচে মেট্রো স্টেশনগুলোতে প্রসূতি মায়েদের দুরবস্থার চিত্র, যেখানে অধিকাংশেরই মাতৃস্বাস্থ্যের গুরুতর কোনো যত্ন নেই। ইউএনএফপি এর এক সমীক্ষা বলছে, ইউক্রেনীয় নারীদের মধ্যে প্রায় 75% নারী 15 বছর বয়স থেকেই কোনো না কোনো ধরনের সহিংসতার সম্মুখীন হয়েছেন এবং প্রতি 3 জনের মধ্যে একজন শারীরিক বা যৌন সহিংসতার সম্মুখীন হয়েছেন। যুদ্ধের কারণে স্থানান্তর প্রক্রিয়ায় তাদের যৌন ও শারীরিক সহিংসতার ঝুঁকি সবচেয়ে বেশি। রাশিয়ান আগ্রাসন থেকে দেশকে রক্ষায় পুরুষদের পাশাপাশি ইউক্রেনের বহু নারীও অস্ত্র হাতে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে। এছাড়াও ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রায় 10% নারী। যুদ্ধে নারীদের অংশগ্রহণ নারীর নিরাপত্তার হুমকি স্বরূপ। ইতিহাস ঘাটলে বেরিয়ে আসে যুদ্ধ নামক সহিংসতায় সে দেশের নারীরা শারীরিক এবং মানসিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাছাড়া যুদ্ধ সবসময়ই নারীদের নির্বিচারে হত্যা, ধর্ষণ এবং পাচারের প্রবণতা বাড়ায়। সাম্রাজ্য রক্ষায়, অর্থনীতি রক্ষায় নারী যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরই চরম মূল্য দিতে হয় যুদ্ধে, দাঙ্গায়, তথাকথিত গণতন্ত্রের নির্বাচনের সময়। সমাজতন্ত্রের পতনের যুগে যুগোস্লাভিয়ার সিটমহল বসনিয়ার মুসলিম নারীরা কম মূল্য দেয়নি। গৃহযুদ্ধ আর স্বাধীনতার প্রশ্নে নারীর আত্মত্যাগের ফল পুরুষের ক্ষমতায়ন। 71-এর যুদ্ধে বাঙালি নারীরা আত্মগোপনের ব্যর্থ চেষ্টা চালায় জলজঙ্গলে। সমতল ভূমির এই দেশে আত্মগোপনের নিরাপদ জায়গা খুব ছিল না। নগর বা গ্রামের বাড়িগুলোকে মনে হতো নারীশূন্য, বৃদ্ধ, অসুস্থ পুরুষদের ভিন্ন এক গ্রহ। যুদ্ধ কারোরই কাম্য নয়। নারীর প্রতি সব রকম বৈষম্য ও অন্যায় অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে বন্ধ হোক যুদ্ধ। নারীর এগিয়ে চলা হোক আরো এবং ঝুঁকিহীন, সেই প্রত্যাশায় ইউএনবি পরিবারের পক্ষ থেকে নারী দিবসের সকল নারীর প্রতি রইল শ্রদ্ধা ও সহমত।